কালকে আমার মা আমাকে মোবাইল করে একটু দোয়া টোয়া করনি, আমি বললাম তোমার তিন ভোলা আলেম দোয়া এভাবে আলাদা চাও কেন, তা তোর জন্য আলাদা দোয়া করছি। আমি বললাম কিভাবে আপনি আলাদা দোয়া করছেন, বলে তুই যখন দুনিয়াতে আসছো মাদ্রাসায় গেছো আমি গলায় রশি লাগাইয়া ঘরের আড়ার সাথে রশি বেঁধে ভোর রাতে আল্লাহর কাছে কান্না করে দোয়া করছি, অতএব তুই আমাকে আলাদা দোয়া করবি। কিন্তু এই যে আমার এত আদরের মা আমার গুনার ভাগ নিবে, আব্বা নিবে? কিন্তু প্রত্যেকটা সমালোচনাকারীরা আমার গুনা নিছে কি নেয় নাই? ওদের আমলনামায় রসুলের হাদিস অনুযায়ী আমার গুনা যায় কি যায় না? তাহলে আমার মা বাবার থেকেও আপন, শুধু দেখা করবি হাদিয়াটা নিয়ে যাবি। খোদার কসম তুই দেখা কর আমি হাদিয়া দিমু, কারণ তুই যে আমার উপকার করতেছ এই উপকার কেউ করে না। একজনে বেদ্য বেড়ে, একজনে জিজ্ঞাসা করে একজন ভালো মানুষকে, ভাই তুমি আদব শিখছো কই? কয় বেদ্য বেড় থেকে। আদব শিখছি কোথায়? কয় কেমনে? কয় বেদ্য যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? ভাই তুমি এত উপরে উঠলো কেমনে? এই যে আমার গিবতকারীরা আছে এরা উঠেছে, আমাকে কেউ চিনত না, গিবতকারীর গিবতের কারণে এখন সবাই চিনে। কথা বলেন না কেন? চিনে কি চিনে না? আরো গিবত করবি তাবলিগ এতবারে এতবারে এতবারে, ওরে ঠাডা বাঙ্গা বৃষ্টি, জুমার নামাজে বৃষ্টি, সকালবেলা বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি, আজকের মতো এত ঠাডা বাঙ্গা বৃষ্টি হয়নি। এরপর ওই হেমায়তপুরের এই পার্শ্বে এত মানুষ এত মানুষ, কি ব্যাপার? ড্যাগ ডোগ আসেনি ডাইনে মামে? খিচুড়ির ড্যাগ, উট ভেড়া বকরি দুম্বা গরু মহিষ কোনো জবাই হয়েছে? আশ্চর্য ব্যাপার, ড্যাগ নাই, ড্যাগের বাড়ি নাই, খিচুড়ি নাই, তবারক নামের মোবারক নাই, এরপরে এত মানুষ কেন? মানুষ কেন? নাস্তা টাস্তা আছে নাকি? না কি এর নাস্তা মিয়া, এই কাদা ভাঙ্গে টাকা দিয়ে আসছি ফাঁকে দিয়ে রাইখেও দিল, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এত লোক হয় কেন? তাবলিকে লোক বাড়ে কেন? চরমনাই লোক এত বাড়ে কেন? থামাইতেই পারি না। একজনে কয় তোর কারণে বেড়েছে, তোর হিংসার কারণে বেড়েছে, তোর বদনামের কারণে তাবলিক বেড়েছে, তোর বিরোধিতার কারণে কওমি মাদ্রাসা বেড়েছে, সরকার পর্যন্ত কওমি মাদ্রাসার মাথার তাজ বানিয়েছে, কওমি আলেমকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান সরকার করেছে, যেটা কোনোদিন একটা শিশু বাচ্চাও আওয়ামী লীগ থেকে কোনোদিন প্রধানমন্ত্রী থেকে কল্পনা করেনি, যাদেরকে বাম আঙ্গুল দিয়ে চিহ্নিত করে বলে এদের দ্বারা ইসলামের কিছুই হবে না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বাংলাদেশের ইতিহাসে সম্মান প্রদর্শন করে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে উলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান দিয়ে প্রমাণ করে দিল এই জমিনের মধ্যে মাদ্রাসা জঙ্গির কেন্দ্র নয়। আমার নবীর থেকে বড় দামি খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জেলানী, শাহ জালাল, শাহ বরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, কেউ না? বুঝে শুনে বলেন। হ্যাঁ, সরমনার পীর, উজানির পীর, সারসিনার পীর, জৈনপুরের পীর, হুরহুরার পীর, বাহাদুরপুরের পীর, কেউ না? আদ্রসির পীর, দেওয়ানবাগের পীর, আমার নবীর থেকে দামি চন্দ্রপাড়ার পীর, মাইজবান্ডারের পীর, সবাই একমত নবীর নামে গুনাহ হয় নাই, নবীর নামে গুনাহ হয় নাই, নবীর মতো দামি আর কেউ? সেই নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেদ্যবি হবে কেন? এই ভণ্ড বল, এই বেয়াদব বল! নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেদ্যবি হবে কেন বল? যদি তোর ফতুয়া সঠিক মনে করো, তাহলে পীরের নাম নিলে যদি বেদ্যবি হয়, নবীর নাম নিলে তুই সিঙ্গেল কাফের, আল্লাহর নাম নিলে তুই ট্রিপল কাফের। গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্ধারি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্ধারি করা যায়, বেয়াদুবি করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। মাস্তানি করো গায়ের জোরে, তুই আর কত পাওয়ারের মাস্তান! তোর থেকে টপ লেভেলের বিশ্ব সেরা মাস্তান নমরুদ, সাইজ করতে খোদার কত বিশাল বাহিনী লাগছে! একটা অসুস্থ সাথে জুতা মোবারক, সাথে কি? কারণ এত বিশ্ব সেরা সন্ত্রাসীর গালে জুতা লাগলে মোবারক না কইলে ইজ্জত ঠিক থাকে না।
আমেরিকার W. বুশের গালে লাগছে নি।